হ্যালো ফ্রেন্ডস রেলে আড়াই লক্ষেরও বেশি শূন্যপদ ঘোষণা রেল কর্তৃপক্ষের তবে এবার গ্রুপ ডি নয় গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এই তিনটি পদের জন্য এত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে রেল কর্তৃপক্ষের হাতে এই মুহূর্তে গত চার তারিখ আগস্টের চার তারিখ রাজ্যসভার অধিবেশন চলছে সেখানে শ্রী সুশীল কুমার মোদী তিনি একটা কোশ্চেনের রেসপেক্টে এই শূন্য কথা ঘোষণা করেছেন এবং ডিটেলস লিস্ট রাখার প্রকাশ করেছেন সেখানে উনিশশো এগারো নম্বরের কোশ্চেনের রেসপেক্টে তিনি এই উত্তর দিয়েছেন যে সেখানে আড়াই লক্ষ শূন্য পদে এখনও তাদের হাতে রয়েল কর্তৃপক্ষের হাতে শূন্যপদ রয়েছে এবং সেখান থেকে আমরা যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখাবো তো এই মুহূর্তে যেটা গ্রুপ সির জন্য ভ্যাকেন্সি আছে দু লক্ষ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি শুধুমাত্র গ্রুপ সিতে ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বিতে মোট ভ্যাকেন্সি আছে দু হাজার সত্তরটি ভ্যাকেন্সি আছে তো এই সমস্ত শূন্য পদে খুব শীঘ্রই কিন্তু রেল কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তো আমরা দেখে নেব যে কোন জোনে কত পরিমাণে ভ্যাকেন্সি আছে সমস্ত ডিটেলসটি উপরটা দেখা যাচ্ছে অ্যাপেন্ডিক্স রেফার টু ইন রিফ্লে টু দ্য পার্ট এ একটা কোশ্চেনের রেসপেক্টে দেখুন এখানে উল্লেখ আছে উনিশশো এগারো নম্বর কোয়েশ্চনের রেসপেক্টে শ্রী সুশীল কুমার মোদী তিনি আনসার দিয়েছেন রাজ্যসভায় চার আট দু হাজার তেইশ তারিখে অগস্টের চার তারিখেই এই আনসারটি দিয়েছেন যে রিগার্ডিং পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ইন রেলওয়ে ভ্যাকেন্সি ইন রেলওয়ে এবার আমরা দেখে নেব যে দেখুন এখানে গ্রুপ বি এবং গ্রুপ এ এই দুটো এই দুটোর পোস্টের ভ্যাকেন্সি রয়েছে এবং ডান দিকে গ্রুপ সি পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে প্রথম যে জোন রয়েছে সেন্ট্রাল জোন সেন্ট্রাল জোনে গ্রুপ সিতে ভ্যাকেন্সি আছে পঁচিশ হাজার দুশো একাশিটি সেন্ট্রাল জোনে এ এবং বি এর জন্য একশো তিনটে ভ্যাকেন্সি আছে ইস্ট কোস্ট জোনে গ্রুপ সি এর জন্য ভ্যাকেন্সি আছে আট হাজার একশো চোদ্দোটি এবং গ্রুপ এ বিতে চোরানব্বইটি ভ্যাকেন্সি আছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ের ভ্যাকেন্সি আছে গ্রুপ সিতে বারো হাজার আটশো বারোটি শূন্যপদ এবং গ্রুপ এ বিতে একশো সাতাশিটি শূন্যপদ রয়েছে ইস্টার্ন রেলওয়ে যেটা আমাদের কলকাতার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এটা আমাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভাইটাল একটি এরিয়া তো এখানে ভ্যাকেন্সি আছে দেখুন থেকে বেশি ভ্যাকেন্সি আছে অন্য রিজিয়নের তুলনায় উনত্রিশ হাজার আটশো ভ্যাকেন্সি আছে সব থেকে প্রচুর পরিমাণে এখানে এই জন্যে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য দুশো ষোলোটি ভ্যাকেন্সি আছে মেট্রোতে ভ্যাকেন্সি আছে নশো তিরানব্বইটি এ বি জন্য সাঁত্রিশটি নর্থ সেন্ট্রাল সেখানে ভ্যাকেন্সি আছে পনেরো হাজার নশো বাষট্টি এবং এব জন্য একশো পঁয়ত্রিশটি নর্থ ইস্টার্ন সেখানে ভ্যাকেন্সি আছে বারো হাজার আটশো তিরিশটি এবং এবনআশিটি ভ্যাকেন্সি আছে তারপরে নর্দার্ন ফ্রন্টিয়ার রিজিয়নে সেখানে আছে বারো হাজার তিনশো পঁয়ষট্টি ভ্যাকেন্সি আছে এবং জন্য একশো একাত্তরটি ভ্যাকেন্সি আছে নর্দার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে গ্রুপ সি এর জন্য বত্রিশ হাজার চারশো আটষট্টি আমরা ইস্টার্ন রিজিয়নে নয় নর্থ সব থেকে বেশি আছে নর্দার্ন রিজিয়নে বত্রিশ হাজার চারশো আটষট্টি ভ্যাকেন্সি আছে নর্থ ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি আছে গ্রুপ সিতে ন হাজার আটশো তেরোটি এবং গ্রুপ এবিতে একশো আটটি ভ্যাকেন্সি আছে সাউথ সেন্ট্রালে রয়েছে দশ হাজার তিনশো আটত্রিশটি আর এ বিতে আছে সাতাত্তরটি ভ্যাকেন্সি আছে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল সেখানে ভ্যাকেন্সি আছে সাত হাজার সাতশো ছিয়ানব্বইটি সাউথ ইস্টার্ন রেলওয়েতে আছে তেরো হাজার আটশো এই চারশো বত্রিশটি তেরো হাজার যেটা সাউথ ইস্টার্ন এটা হচ্ছে খড়গপুর রেলওয়ের শাখার খড়গপুরের সেই তার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিছুটা পড়ছে এখানেও কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে তারপর সাউদার্ন রিজনে রয়েছে পনেরো হাজার দুশো চল্লিশটি ভ্যাকেন্সি সাউথ ওয়েস্টার্ন রিজনে রয়েছে চার হাজার আটশো তেতাল্লিশটি ভ্যাকেন্সি ওয়েস্ট সেন্ট্রাল সেখানে ভ্যাকেন্সি আছে এগারো হাজার একশো বিয়াল্লিশটি এবং ওয়েস্টার্ন রিজনের ভ্যাকেন্সি আছে পঁচিশ হাজার পাঁচশো ছিয়ানব্বইটি এই হচ্ছে টোটাল গ্রুপ সিতে ভ্যাকেন্সি আছে আপনার আমরা দেখতেই পাচ্ছি যে দু লাখ আটচল্লিশ হাজার আটশো পঁচানব্বইটি শুধুমাত্র গ্রুপ সিতে ভ্যাকেন্সি আছে এবং এ বিতে ভ্যাকেন্সি আছে আপনার দু হাজার সত্তরটি গ্রুপ সির ভ্যাকেন্সি আছে এই হলো টোটাল এখানে কিন্তু এই হলো হচ্ছে আপনার সি বি এবং এ এবিসি এই তিনটি গ্রুপের জন্য টোটাল ভ্যাকেন্সি এখানে এর আগে আমরা দেখেছিলাম গ্রুপ ডিতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এবার কিন্তু এবিসি এই তিনটি পোস্টের জন্য ভ্যাকান্সি লিস্ট তৈরি করলো এবং খুব শীঘ্রই কিন্তু এই লিস্টগুলোর জন্য প্রক্রিয়া শুরু করে দেবে রেলওয়ে কর্তৃপক্ষ তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন সকলকে ধন্যবাদ